Assalamualaikum. Assalamualaikum. আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? তো জি যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। নতুন আরেকটি ব্লগে। মিফতাহুলকে হলো দেন তাই। তো বিকেলবেলা হলো মিফতাহুলকে হলো মানে ওরে স্কুলের ড্রেস পরাইছি কারণ ওদের স্কুলে হলো যেই একটা আইডি কার্ড আছে ওটা বানাইতে হবে তার হলো আজকের দিন এই টাইম আছে ছবি পাঠাইতে হবে মিফতাহুলকে তার জন্য বিকেলবেলা সব ড্রেস সবকিছু পরাইয়া ছবি তুললাম তো পাঠাই ছবি দেওয়ার জন্য আইডি কার্ডের জন্য আর ভাবলাম ক্যামেরাটা একটু অন করি তো এই হলো আমার ছেলে ওর হলো এখনো পর্যন্ত গলার মানে আইডি কার্ড দেয় নাই টাই দেয় নাই তারপরে এখানে ব্যাস ছিল ওটা হলো নাম ভুল আসছে হ্যাঁ ওইখানে হলো নাম ভুল আসছে সেটা সংশোধন করার জন্য মিফতাহুল আসে নাই শিফতাহুল আসছে তো সেটা সংশোধন করার জন্য ওইখানে দেওয়া হয়েছে আর স্কুলের মানে জুতাও এখনো পর্যন্ত দেয় নাই জুতার জন্য হলো অর্ডার করা হয়েছে ঠিক আছে আর এই হলো মিফতাহুলের স্কুলের ক্যাপ দিছে ক্যাপটা হলো একটু বড় হয়ে গেছে কারণ সব বাচ্চাকে এক মাপেরই দেওয়া হয়েছে ক্যাপটা একটু বড় হয়ে গেছে তো যাই হোক এই হলো ছেলে আর রবিবার থেকে স্কুলে যাব ইনশাল্লাহ তো কালকে হলো শুক্রবার আজকে সরি আজকে শুক্রবার শনিবার এখন তো বর্তমানে মানে সপ্তাহ হলো সরকারি বন্ধ সপ্তাহে দুই দিন তো সরকারি বন্ধ শুক্রবার আর শনিবার দুই দিন হলো স্কুল বন্ধ তো তার জন্য তো আসলে কি বলবো আপনাদেরকে কারণ এই সপ্তাহটা বলতে গেলে প্রায় দুই সপ্তাহের মতো হয়ে গেছে কন্টিনিউ আপনাদেরকে ব্লগ দিতে পারি না কারণ ফ্যামিলিগতভাবে মানে সব কিছু মিলে একটু প্যারার মাঝে ছিলাম তো তার জন্য সব কিছু মিলে সময় পাই না ওরকম মানে ব্লগ বানানোর জন্য তাছাড়া আমার বাড়িতে অনেক তো সব কিছু মিলে মানে ব্যস্ততার মাঝে ছিলাম এই কারণে ব্লগ দিতে পারি নাই কন্টিনিউ তো এখন থেকে ইনশাল্লাহ আজকে থেকে আপনারা কন্টিনিউ ব্লগ পাবেন আর আমার যত ভালোবাসার মানুষরা আছে সবাই আমার ব্লগের অপেক্ষায় থাকে তো আসলে তার জন্য মানে দিতে পারি নাই তো এখন থেকে ইনশাল্লাহ আজকে থেকে আপনারা ব্লগ পাবেন আর আর আপনাদের জন্য আরও একটা সুখবর আছে যেটা আপনাদের জন্য সুখবর নিয়ে চলে আসছি সেটা হলো আপনাদেরকে বলা হয় নাই ব্লগের কারণ আমি আমি তো কয়েকদিন ধরে তো ব্লগে ঠিক মতো দিতে পারি না তো তার জন্য বলা হয় না এটা আর হঠাৎ করেই মানে এইটা তো যেটা হলো আপনাদের জন্য সুখবর সেটা হলো আমার ছোট বোনের হাজবেন্ড মালয়েশিয়া থেকে হলো আজকে চলে আসতেছে তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে সহি সালামতে যাতে বাড়িতে আসতে পারে আর লতার হাজবেন্ড আসতেছে মালয়েশিয়া থেকে তো সবাই তার জন্য দোয়া করবেন আর আমাদের বাড়িতে আসলে তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে তো লতা আমাদের বাড়িতে কিন্তু নাই লতা চলে গেছে আর শ্বশুর বাড়িতে আছে মিফতাহুল শোনো তোমার আঙ্কেল আসতেছে আজকে তুমি জানো হ্যাঁ তুমি জানো তোমার আঙ্কেল আসতেছে তোমার আঙ্কেলের সাথে ঘুরতে যাইবা ঘুরতে যাবে পর্যটে তোমার আঙ্কেলের সাথে কারে কারে ঘুরতে নিবা মা সুত্রে নিব আর আম্মুরে নিব আর খালামুনিরে নিব আর ওই যাবে মুস্কান রে নেবা না মুস্কান বলে গেছো ঠিক আছে তো মিফতাহুল হলো মিফতাহুল আঙ্কেলকে অনেক ভালোবাসে কারণ সবাইকে অনেক ভালোবাসে সবাইকে বলতে বিশেষ করে হলো মানে ছেলেদেরকে বেশি ভালোবাসে যেরকম মাসুদকে অনেক ভালোবাসে সবসময় থাকে ওর সাথে আবার ওর আঙ্কেলকে অনেক ভালোবাসে আর আঙ্কেলকে যখন আর কাছে পাইবো তখন মানে ওর আঙ্কেলকে ছাড়া আর কিছুই বুঝবো না এরকম আর ওর মামাকে অনেক ভালোবাসতো মিফতা হলে মামা তো সেটা তো আপনাদেরকে আপনারা অনেকেই জানেন আমার ভাই বাংলাদেশ থেকে চলে গেছে মালয়েশিয়া তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সহি সালামতে ভালোভাবে মালয়েশিয়া যাইতে পারছে ইনশাল্লাহ আর ভালো আছে এবং সুস্থ আছে এবং কি কাজ করতেছে ভাইয়া কালকে ফোন দিছিল ভালোই আছে তো ভাইয়াও চলে গেছে তো ছোট বোনের হাজবেন্ডও আসতেছে বাংলাদেশে আর আমাদের কবে যাওয়া হবে সেটা আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ আর মিফতাহুলকে নিয়ে এখন স্কুলে যাইতে হয় বাড়িতে সংসারে যে কাজকর্মগুলো আছে মানে সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মাঝে এখন দিন কাটাই মানে ওরকমভাবে সুযোগ পাই না এখন আর এখন মুস্তাহুল তার জন্য ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি আর আজকে হলো মুস্তাহুলের আজকে হলো শুক্রবার জুমার দিন আর মিফতাহুলের স্কুলে ছুটির দিন
তো যেদিন এই মেফতা হলের স্কুল ছুটি থাকে বাট বন্ধ থাকে স্কুল সেদিন ছেলের জন্য ভালোমন্দ কিছু রান্না বান্না করা হয় কারণ স্কুলে গেলে দৌড়াদৌড়ি করে ওরকম ভাবে কিছু রান্না করতে পারি না শর্টকাটে কিছু রান্না বান্না করে নিজেরা খাই মনে হয় যে সবচেয়ে এখন মনে হয় সবচেয়ে বেশি অসহায় কারণ রান্না বান্নার দিক দিয়ে মানে ওরকম সময় পাই না শুধু জীবন বাঁচে আমাদের এরকম তো তার জন্য আজকে ছেলের জন্য কিছু স্পেশাল রান্না বান্না করা হয়েছে সেগুলো আজকে ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন তো আজকে সারা দিনটা কিভাবে কাটাইছি কতটা ব্যস্ততার মাঝে কাটাইছি কি কি রান্না বান্না করছি তো সব কিছু আজকে ব্লগে রয়েছে আপনারা দেখতে থাকেন সবাই আচ্ছা আসসালামু আলাইকুম টাটা বাই বাই এখানে বুটের ডাল দিয়ে আর হলো খাসির মাংস দিয়ে একসাথে আমি বসাই দিছি সব মশলা মাখাই একসাথে বসাই দিছি প্রেসার কুকারের মাঝে রান্না করার জন্য আর এই বুটের ডালটা হলো আমি রাতের বেলায় ভিজাই রাখছিলাম তো অনেক ভিজছে তো এই কারণে আলাদা সিদ্ধ করে দিলে দেখা যায় ডালটা হলো বেশি নরম হয়ে যায় তো এই জন্য একসাথেই বসাই দিছি ডাল দিয়ে মাংস দিয়ে মাখাইয়া দিছি আর এপাশে হলো আমি আজকে হলো মেফতা হলের জন্য রোস্ট বানাবো কারণ আজকে শুক্রবার ওর স্কুল বন্ধ তার জন্য এখানে আমি লবণ দিয়ে মাখাই আনিছি মাংসের পিসগুলা চিকেন এটা এখন ভাজবো মেফতা হলে হলো রোস্ট অনেক পছন্দ তো দেখি রোস্টটা বানাই এখানে রাখা দিচ্ছি ভাজার জন্য কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিব কষিয়ে নিলাম না বাদ বস হয় নাই কেয়া কেলে গা কি হয়েছে হ্যাঁ আইতেছে ধরো উল্টাই লই চিকেন ভাজা হয়ে গেছে এই হলো রোস্টের জন্য চিকেন ভাজা হয়ে গেছে তার রোস্ট বানানোর জন্য এখানে আছে দুধ দিয়ে লেবু দিয়ে হলো আমি টক দই বানাইছি এখানে পেঁয়াজ ব্লেন্ডারে করে নিছি এপাশে হলো রসুন বাটা আদা বাটা এখানে বাদাম বাটা আর এখানে আছে গরম মশলা জিরা দিয়ে বাটা হয়েছে তো এখন রোস্টটা রান্না করব তার জন্য ফ্রাই প্যান বসাই দিছি তেল দিয়ে দিলাম কারণ এটার মাঝে আমি তেল উঠাই রাখছি তো এর জন্য এখানে একটু কমিয়ে দেওয়া হলো এখন পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেব বিসমিল্লাহ গ্যাসটা অন করে দিই পেঁয়াজ বাটা এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা বাদাম বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি
এটা রোস্ট বানাবো একটা হলে বলবে সব মশলা দিয়ে দিই আরে পাশে আবার ভাত বসাই দিছি ওই ভাতটা কি করবো সব মশলা আমি একসাথে দিয়ে দিছি আদা রসুন বাটা জিরা বাটা তারপর গরম মশলা বাইটা দিছি ওইটাও দিয়ে দিছি তারপর বাদাম বাটা পেঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছি এখন এই জন্য যে টক দইটা কারণ আমার কাছে এই মুহূর্তে টক দই নাই এই কারণে আমি বাসায় টক দই বানাইলাম গরুর দুধ দিয়ে আর হলো একটা লেবু দিয়ে বানাইছি আমি এটা একটু ভালো করে জল দিলাম এখানে হলো টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিচ্ছি আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম হালকা মিষ্টির জন্য কারণ আমার ছেলে জাল খাইতে পারে না তার জন্য তো চাইলে আপনারা চিনি অ্যাড করতেও পারেন এবং কি নাও করতে পারেন এটা যার যার পছন্দ মতন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এখানে হলো যে রোস্টের জন্য যে মশলা আছে এই মশলাটা আমি দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম এক প্যাকেট আমি পুরো দিই নাই এক প্যাকেটের অর্ধেক দিলাম এবার আমি এটা দিয়ে দিই ইলাটি দিয়ে রাখি তার মিল্ক দিয়ে লাইটা রেখেছে এই হলো আমার রোস্ট আমার ছেলের জন্য এখন রোস্টটা হইলে আমি আবার পোলাও ভাত বসাবো এবার একটু হালকা পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি ঝাইতে দেব কারণ এটা আমার ভাজা আমি যে চিকেনটা ভাজা নিয়েছি ওই ভাজার মাঝে আমার হয়ে গেছে চিকেনটা কারণ চুলার আজটা আমি অনেক লোতে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে আমি ভাজছি এই জন্য এক হাতে দিয়ে রান্না করতেছি আরেক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি ক্যামেরা এখানে রোস্ট রান্না শেষ রোস্ট আমার হয়ে গেছে এটা একটা বাটিতে বাড়তে হবে এ পাশে হলো আমি কড়াই বসিয়ে দিছি পোলাও ভাতটা রান্না করার জন্য এখানে পোলাও চাল ধুয়ে নিছি আর এ পাশে পেঁয়াজ কেটে নিছি পোলাও ভাতটা রান্না করার জন্য শুধু মিফতা হলের জন্যই রান্না করব বেশি না তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিই
পেঁয়াজ দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু সামান্য আদা বাটা দিলাম পুরো আটাটা ধুয়ে রাখছিলাম পুলো চালটা আগে একটু ভাজতে নিলাম আমি পানি দিয়ে দিই পানিটা আমি পরিমাণ মতো দিলাম দেড় মগ চাল নিয়েছি কাপ কাপ দিয়ে মাইপা দেড় কাপ চাল নিয়েছি আমি লবণ দিয়ে দিব রান্না শেষ দেখি এখানে হলো এই যে রোস্ট রান্না করা হয়েছে এপাশে মিফতা হলের জন্য পোলাও ভাত রান্না করা শেষ পোলাও ভাতটা দেখি কেমন হয়েছে সুন্দর হয়েছে এই হলো মিফতা হলের পোলাও ভাত মিফতা হলো নামাজ পড়তে গেছে তো এখন নামাজ পড়ে আসলে ওরে খাওয়াবো আর এপাশে হলো এই যে রুটির ডাল দিয়ে মাংস রান্না করা হয়েছে এই তেল উঠছে অনেক তেল দেখি নরম হয়েছে কিনা নরম হয়েছে আর একটু ঝোল কমাইতে হবে গ্যাসটা অন করলাম